হ্যালো স্টুডেন্ট, আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞান সাবজেক্ট অর্থাৎ এডুকেশন সাবজেক্টটা তোমাদের শেষ যে 11 নম্বর অধ্যায় আছে, এই 11 নম্বর অধ্যায়ের একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিবেকানন্দের শিক্ষা চিন্তা সম্পর্কে আলোচনা করো, এই প্রশ্নটা নিয়ে আজকে আলোচনা করব। পারলে খাতা পেন নিয়ে বসবে তোমরা, একটু পয়েন্টগুলো কিছু কিছু পয়েন্ট তোমাদের যদি মনে হয় লিখে রাখতে হবে তাহলে তোমরা অবশ্যই লিখবে, ভালো করে শোনো মনোযোগ সহকারে। প্রথমে এই প্রশ্নটা লেখার সময় তোমায় প্রথমে ভূমিকা লিখতে হবে। ভূমিকায় তুমি কি লিখবে? যে স্বামী বিবেকানন্দ সারা জীবন ভারতবাসীর মুক্তির মহান আদর্শ প্রচার করেছেন। স্বামী বিবেকানন্দ সারা জীবন ভারতবাসীর মুক্তির মহান আদর্শ প্রচার করেছেন। সমগ্র দেশবাসীকে আত্মবিশ্বাসে বলিয়ান করার জন্য তিনি সচেষ্ট ছিলেন। সমগ্র দেশবাসীকে আত্মবিশ্বাসে বলিয়ান করার জন্য তিনি সচেষ্ট ছিলেন। প্রকৃত অর্থে তিনি ছিলেন একজন শিক্ষক। তিনি ভাববাদী হলেও তার শিক্ষা দর্শন শুধুমাত্র ভাব জগতের মধ্যে সীমাবদ্ধ ছিল না। তিনি ভাববাদী ছিলেন কিন্তু তার যে শিক্ষা দর্শন শুধু ভাব অর্থাৎ ঈশ্বরের চিন্তা তার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তিনি শিক্ষার বাস্তব দিক বিষয়ে গুরুত্ব দিয়েছেন। তিনি শিক্ষার বাস্তব দিকে গুরুত্ব দিয়েছেন। তার শিক্ষা চিন্তা, শিক্ষা তথ্য, শিক্ষা পরিকল্পনা নিচে আলোচনা করা হলো। এইবারে তোমরা পয়েন্ট করবে, প্রথম পয়েন্ট করবে শিক্ষার সংজ্ঞা অর্থাৎ বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ শিক্ষার যে সংজ্ঞা দিচ্ছেন সেটা একটা পয়েন্টে লিখবে। বিবেকানন্দ শিক্ষার সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, ব্যক্তি মানুষের মধ্যে অবস্থিত মহত্ত্বের প্রকাশই হলো শিক্ষা। ব্যক্তি মানুষের মধ্যে অবস্থিত মহত্ত্বের প্রকাশ সেটাই হচ্ছে শিক্ষা, এটা বিবেকানন্দ বলেছে। প্রচলিত শিক্ষা ব্যবস্থার অন্তঃসার শূন্য উপলব্ধি করে তিনি প্রকৃত মানুষ তৈরি করার উপর গুরুত্ব দিয়েছেন। প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা সেটা বলছে অন্তঃসার শূন্য অর্থাৎ তার ভেতরটা খোকলা, এটা বলছে আমাদের বিবেকানন্দ। এটা বলে তিনি প্রকৃত মানুষ তৈরি করার উপর গুরুত্ব দিয়েছেন, এটা ছিল তার শিক্ষার সংজ্ঞা। তারপরে শিক্ষার লক্ষ্য, স্বামী বিবেকানন্দ শিক্ষার কিছু লক্ষ্যের কথা বলছে যেগুলো তোমায় পিডিএফটায় দেখিয়েছি, সাইটে দেখো, 1-2 করে আমি লক্ষ্যগুলো লিখে দিয়েছি। প্রথম লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীর মধ্যে কিছু অভ্যাস গড়ে তোলা, কিছু অভ্যাস গড়ে তোলা, শিক্ষার্থীর চরিত্র গঠনে সহায়তা করা। 3 নম্বর, শিক্ষার্থীর মধ্যে শ্রদ্ধাজ্ঞ বোধ জাগিয়ে তোলা, একটা শ্রদ্ধা মানে সবকিছুর মধ্যে একটা শ্রদ্ধা বোধ থাকবে। শ্রদ্ধা বোধ মানে বড়দের শ্রদ্ধা করা বা টিচারদের শ্রদ্ধা করা এরকম নয়, নিজের কাজের প্রতিও শ্রদ্ধা করতে হবে, সেটা বিবেকানন্দ বলছে। শিক্ষার্থীর মধ্যে আত্মনির্ভরশীলতা বৃদ্ধি করা, শিক্ষার্থীদের মধ্যে আত্মনির্ভরশীলতা যে আমরাও কিছু করতে পারি এরকম মনোভাব তৈরি করা। প্রকৃতির প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা। আর 6 নম্বর যেটা আলোচনা করেছি, আবাসিক বিদ্যালয়ে ছাত্রদের যৌথ জীবনযাপনের সহায়তা করা প্রভৃতি। যৌথ জীবনযাপন অর্থাৎ সবাই মিলেমিশে থাকবে। পরের যে পয়েন্টটা তোমরা করবে সেটা হচ্ছে পাঠ্যক্রম অর্থাৎ সিলেবাস সম্পর্কে কি বলছেন বিবেকানন্দ। বিবেকানন্দ পাঠ্যক্রম সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা বলছে, বিস্তারিতভাবে আলোচনা করলেও তার বিভিন্ন রচনা রচনা দেখা যায় যে তিনি বিভিন্ন ভাষা শিক্ষা, ধর্মীয় শিক্ষা, নৈতিক শিক্ষা, জ্ঞান বিজ্ঞান ও সাধারণ, ভালো করে শুনবে, জ্ঞান বিজ্ঞান ও সাধারণ, এই পয়েন্টটা আরেকবার তোমরা শুনো। পাঠ্যক্রমটা কি বলছে, বিবেকানন্দ পাঠ্যক্রম সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করলেও তার বিভিন্ন রচনায় দেখা যায় যে তিনি বিভিন্ন ভাষা শিক্ষা, ধর্মীয় শিক্ষার মাধ্যমে, ভাষা শিক্ষা আর কি ধর্মীয় শিক্ষার মাধ্যমে নৈতিক শিক্ষার কথা বলেছে। জ্ঞান ও বলছে বিজ্ঞান ও সাধারণ জ্ঞান ভারতবর্ষকে বলছে, ভারতবর্ষকে জানার জন্য ইতিহাস, বিজ্ঞান এবং সাধারণ জ্ঞানের কথা বলছেন, ভারতবর্ষকে জানার জন্য ইতিহাসের কথা বলছেন, ভূগোল, গীতা, উপনিষদ পাঠ প্রভৃতির ওপর গুরুত্ব দিয়েছেন। তারপরের পয়েন্ট শোনো, তারপরের পয়েন্ট হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষা। বিবেকানন্দ শিশু কেন্দ্রিক শিক্ষার কথা বলছেন। এখানে কি বলছেন, স্বামী বিবেকানন্দ শিশু কেন্দ্রিক শিক্ষার নীতিতে বিশ্বাসী ছিলেন। তার মতে শিক্ষায় শিশুদের স্বাধীনতা দেওয়া উচিত। শিক্ষাক্ষেত্রে কি শিশুদের স্বাধীনতা দেওয়া উচিত। শিক্ষা দানের পদ্ধতি হিসাবে তিনি মনোযোগ, একাগ্রতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। শিক্ষাদানের পদ্ধতি হিসাবে তিনি কি মনোযোগ, একাগ্রতা এইসব বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি মনে করতেন শিক্ষক মানে শিক্ষার্থীকে কিছু শেখাতে পারে না, শিক্ষক কি শিক্ষার্থীকে কিছু শেখাতে পারে না, শিক্ষার্থী নিজে বলছে শিক্ষার্থী নিজে শেখে,
শিক্ষক তার কিছুটা সাহায্য করে মাত্র। কি বলছে? শিক্ষক শিক্ষার্থীকে কিছু শেখাতে পারে না, শিক্ষার্থী নিজে শেখে, শিক্ষক কেবলমাত্র তাকে কিছুটা সাহায্য করে। পরের পয়েন্ট হচ্ছে মানব সেবা। মানব সেবা এবং আত্মার মুক্তি ছিল বিবেকানন্দের জীবনের আদর্শ। মানব সেবা ও আত্মার মুক্তি বিবেকানন্দের জীবনের কি ছিল? আদর্শ। তিনি ধর্মের সঙ্গে শিক্ষার সংযোগকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। ধর্মের সঙ্গে শিক্ষার যে একটা যোগ আছে সেটাকে তিনি বিশেষ গুরুত্ব দিয়েছেন। বিবেকানন্দের কাছে ধর্ম ছিল মানবতার মানবতাবাদ, মানুষের প্রতি ভালোবাসা। তিনি তার চিন্তা ভাবনায় মানুষকে সবকিছুর থেকে বেশি মর্যাদা দিতেন। চিন্তা ভাবনায় মানুষকে সবকিছুর থেকে বেশি তিনি মর্যাদা দিতেন। পরের যেটা পয়েন্ট করবে সেটা হচ্ছে গণশিক্ষা। গণশিক্ষা সম্পর্কে কি বলছে দেখো। গণশিক্ষার জন্য তিনি মাতৃভাষার মাধ্যমে সাহিত্য, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সাধারণ পঠন পাঠনের ওপর গুরুত্ব দেন। তার মতে লোক সংস্কৃতির বাহন হবে কবি গান, কীর্তন, যাত্রা প্রভৃতি। এবার পরের পয়েন্ট হচ্ছে নারী শিক্ষা। স্বামী বিবেকানন্দ নারী শিক্ষার জন্য নারী মঠ এবং মঠের সঙ্গে শিক্ষা লয় প্রতিষ্ঠার সুপারিশ করেন। এইসব শিক্ষালয়ে তিনি ধর্মশাস্ত্র, তারপরে সাহিত্য, ব্যাকরণ, রান্না, সেলাই, সন্তান প্রতিপালন, সাংসারিক কাজকর্ম প্রভৃতি বিষয়ে পঠন পাঠনের কথা বলেন। তিনি বলেছেন মেয়েরা মানুষ হলে তবে ভবিষ্যতে তাদের সন্তান সন্ততি দ্বারা দেশের মুখ উজ্জ্বল হবে। মেয়েরা মানুষ হলে তবে তার সন্তান সন্ততির দ্বারা দেশের মুখ উজ্জ্বল হবে। এবারে তোমাদের লিখতে হবে উপসংহার। উপসংহারে তোমরা কি লিখবে শোনো ভালো করে। এছাড়া বিবেকানন্দ কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। কি বললাম? এছাড়া বিবেকানন্দ কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। বিবেকানন্দ ভারতবর্ষের অগ্রগতির বিষয়ে যে মূল্যবান মতামত ব্যক্ত করেছেন তার জন্যও তিনি ভারতবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে আছে। এটা তোমরা উপসংহার আকারে লিখতে পারো। ঠিক আছে, এই ছিল আজকের আলোচনা। আর ভিডিওটা অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে পারলে, এবং তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। আর অনলাইন ক্লাস আমাদের কিন্তু চলছে, ক্লাস 11, ক্লাস 12 এর অনলাইন ক্লাস চলছে। তোমরা যদি কেউ অনলাইন ক্লাস